এরা বাইরে যায়, বাইরে গিয়ে পার্টি অফিসের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে। এদের মনে হলো যে নিশ্চয়ই তাদের দুর্বৃত্তপনা, এগুলো তো সমস্ত রেকর্ডেড হয়েছে। এরা 10 মিনিট পরে পুলিশ তখন রাস্তায় দাঁড়িয়ে তারা তামাশা দেখছে। এরা আবার ঢুকে এই ক্লোজ সার্কিট ক্যামেরা, দুটো ক্যামেরা তারা ভেঙে দেয়। আরো কিছু ভাঙচুর করে তারা যায় এবং অফিসে যখন তারা আসছিলেন হল সভা, তারা তো জানতেন না যে অফিসের মধ্যে তাণ্ডব চলেছে। রাস্তার মধ্যে আরো 3 জনকে তারা পেয়ে পার্টি সিপিআইএম এর কর্মী তাদেরকে প্রচন্ড মারপিট করে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এখানেই থেমে থাকে। এরপরে দেখা গেল যে পুলিশ সমস্ত এদের তাণ্ডব চালিয়ে চলে যাওয়ার পরে তখন এসডিপিও এলেন, যেন উনি কিছু জানেন না। তারপরে এখানে একটা টিএসআর কিছু মোতায়েন করলেন। এই টিএসআর এর সামনে বিকেল তখন সন্ধ্যা 5:15, এই বিয়ারের বোতল দিয়ে সেখানে পেট্রোল দিয়ে পেট্রোল বোমা বানিয়েছে, এটা বানিয়ে সেটা লক করেছে পার্টি অফিসের ভেতরে টিএসআর এর সামনে। এদের দিয়েছিল, ষড়যন্ত্র ছিল যে এই পার্টি অফিসটা পুড়িয়ে দেওয়া আগুন দিয়ে। তো এরকম ঘটনা ঘটেছে। এগুলো সমস্ত দুর্বৃত্তদের নাম দিয়ে এফআইআর করা হয়েছে। আজকে প্রায় 10 দিন হতে চললো, আজকে 25 তারিখ, একজনও গ্রেপ্তার নেই। আমরা আজকে একটা পার্টির প্রতিনিধি দল আমরা এই তাণ্ডবের লীলায় সেগুলো এবং খোঁজখবর করার জন্য আমরা গেছিলাম। তাতে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিধানসভার সিপিআইএম এর চিফ হুইপ তপন চক্রবর্তী ছিলেন, আমাদের সংসদ সদস্য ঝর্ণা দাস বৈদ্য ছিলেন, বিধায়িকা বিজিতা নাথ ছিলেন, বিধায়ক সুদন দাস ছিলেন এবং বিধায়ক নারায়ণ চৌধুরী ছিলেন, বিধায়ক শ্যামল চক্রবর্তী ছিলেন, বিধায়ক নির্মল বিশ্বাস ছিলেন। আমরা সমস্ত ঘটনা আমরা জানি, সেখানে আমরা আমাদের সঙ্গে কথা হয়, আমাদের পার্টির জেলা সম্পাদক যিনি রাজ্য কমিটির সদস্য এবং বিধানসভার সদস্য ভানুলাল সাহা এবং আমাদের মহকুমা কমিটির সম্পাদক সিদ্দিকুর রহমান সহ অন্যান্য নেতৃত্বের সঙ্গে আমরা সমস্ত ঘটনার বিবরণ আমরা শুনি। ছায়া সরকারও ছিলেন। তো এটা এই প্রথম গত 19 মাসের মধ্যে এই অফিসটার উপরে বারবার বাইরে থেকে আক্রমণ হয়েছে এবং এই অফিসের মধ্যে যারাই যান গত 19 মাসে তাদের অফিস থেকে ফেরার পথে তাদের উপরে আক্রমণ হয়েছে বারবার। তাদের বাড়িঘরে আক্রমণ চলেছে, অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ডিসেম্বর মাসে আপনারা জানেন যে পুরো যে উপনির্বাচন হলো তথাকথিত, সেদিন একটা বর্ষিয়ান নেতা জেলা সম্পাদক যিনি মন্ত্রী ছিলেন অর্থ দপ্তর সংস্কৃতির খাদ্য দপ্তরের ভানুবাবু, তার উপরে দৈহিক আক্রমণ হয়েছে। পরদিন আমি